हेलो गेमार्स की अवस्था सबार आशा करी सबाई भलो आছেন। आज के अनेक दिन पर आसलम कारण आमार सार्वरटा चालू करते एकटू झमेला हो गेछिलो एइजोन्नो एकटू देरी हो गेछे। लास्ट टाइम बोलছিলাम जे नेक्स्ट भिडियोते आमी যখন আসবো তখন সার্ভারটা একবার অন করে আসবো, এইজন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সার্ভারটা আমার গতকালকে অন হইছে, আমি আমার গ্রুপে পোস্ট করে দিছি কোন কি আসবে, মানে কোন মোড দিলে কোন রিজিয়ন দিলে সার্ভারটা আসবে। हमें आज के आसि छोट्ट एक भिडियो करते जस्ट अपन के देखो जो क्यों सार्वर खुजे बेर करबें जयन करबें एतटुकु। इनशाला कल के नेक्स्ट जो प्रोसेसगुलो आखने लास्ट शेष करखान पर जो कोर्सगुलो आगू देखो आस्ते आस्ते। तो जैक जस्ट देखाई दी कि भावे जयन करबें और क्यों खुजे बेर करबें। प्रथम प्लेयार के जाबेन, सिंगल प्लेयार और माल्टीप्लेयार दुइटा आछे। प्रथम जेटा प्ले माल्टीप्लेयार एटा हलो अफिशियल सार्वर लिस्ट, एखाने जो सार्वर आसबे सब अफिशियल दुइटा एखाने देखाच्छे बाट अनेक आछे। गेम टाइप डिफिकाल्टी रिजियन एगुलो चेंज करले सार्वर आसबे घुरे घुरे। तो आमरा अफिशियल खेलबो ना कारण एटा अनेक कठिन, आमरा खेलबो हलो आनअफिशियल। आनअफिशियाले जावार परे এটা মাঝে মধ্যে আসতে সময় নেয়, যদি সময় নেয় তাহলে রিফ্রেশ বাটনটা একসাথে ৩-৪ বার চাপ দেবেন, একবার বা দুইবার চাপ দেবেন না, একসাথে পরপর ৩-৪ বার চাপ দেবেন তাহলে চলে আসবে। এই যে এরকম আমারটা চলে আসছিল লিস্ট, বাট স্টিল আমি রিফ্রেশ করলাম আর কি, আবার আসবে। এরকম সার্ভারের লিস্টটা আসবে। গেম টাইপ হলো পিভিই। আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে গেম টাইপের বিষয়গুলো কি কি, তো আজকে আমি এই বিষয়ে কিছু বলবো না। গেম টাইপ হলো পিভিই, ডিফিকাল্টি লেভেল থাকবে হলো হার্ড, আর এগুলো চাপ দিলে চেঞ্জ হয়। ডিফিকাল্টি লেভেল থাকবে হার্ড আর রিজিয়ন থাকবে এশিয়া, ঠিক আছে। এখানে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের জন্য যে সার্ভার এটা খুঁজলে পাবেন, এটা একদম নিচের দিকে থাকবে কারণ সার্ভারটা নতুন, তো এটা গ্রো হলে আস্তে আস্তে উপরে যাবে। আর স্লটেরও একটা বিষয় আছে, যার যত স্লট বেশি তার সার্ভার তত উপরে থাকে। আমাদের সার্ভার হলো আপাতত 10 স্লট, যদি প্লেয়ার বাড়ে সেক্ষেত্রে এটা পরে বাড়ানো যাবে, সমস্যা নেই। এখানে 10টা স্লটের লিস্টে আসলেই আমারটা চলে আসার কথা। এই যে आर्क मोबाइल बांग्लादेश और आरेकटा सहज वे आछे, एकदम सार्वर लिस्ट आसार परेई एखाने सार्च फिल्टारे आर्क मोबाइल लिखलेई चले आसबे। बाट खेयाल करबेन गेम टाइप डिफिकाल्टी और रिजियन एगुलो जेन ठीक थाके, एगुलो जोदि उल्टापाल्टा हय ताहले किन्तु आबार आसबे ना। सार्चे जे लिखलेई चले आसबे। एखाने आसार परे जयेन एकटा पासवर्ड चाबे, पासवर्डटा आमि एखाने ओपेन बोलबो ना, এটা আমার গ্রুপে গেলে তখন ওখান থেকে নিয়ে নিতে পারবে, কারণ এই ভিডিওটা ফরেনিয়ারা হয়তো অনেকে দেখতে পারে, ওরাও জয়েন করবে যদি পাসওয়ার্ডটা দেখে। আমি চাই শুধু বাংলাদেশি প্লেয়াররাই আসুক, আমরা বাংলাদেশি প্লেয়াররাই খেলি এই সার্ভারে। আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে জয়েন করলেই দেখতে পারবেন যে আমার পোস্ট করা আছে, পিন করা আছে পোস্ট। আর ডিসকর্ডের লিঙ্কও আছে, ডিসকর্ডের সার্ভার লিঙ্কেতেও গেলে দেখতে পারবেন। তো যাই হোক, পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে দিয়ে অ্যাকসেপ্ট দিলে কানেক্টিং দেন সার্ভারে ঢুকে যাবে। বাস সার্ভারে চলে আসছি। এখানে কিছু বানানো আছে আমার, কিছু জিনিস আর কি, কিছু পাখি টাকি ধরা আছে। আমি সার্ভারটা এখনো ঠিক করে গুছাইনি, জাস্ট গতকালকে রাত্রে स्टार्ट হইছে, তো এখনো অনেক কিছু করা বাকি আছে। আমি আস্তে আস্তে সব কিছু তৈরি করে ফেলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি এই যে আমার একটা ফ্রেন্ড, ও খেলতেছে একা একা, দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু রেডি করে ফেলবো। যারা এখানে নতুন প্লেয়ার আসবেন আমি তাদের সবাইকে একটা করে আরগি আর টুলস যেগুলো আছে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো সব দিয়ে দিব। আর রিসোর্সের বিষয়ে যত যাবতীয় হেল্প টেল্প যা লাগে ওগুলো সব তো আমি করবই, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি জাস্ট এতটুকুই দেখানোর জন্য আসছি যে কীভাবে আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে খেলার সিস্টেমটা সেম, আমার প্রথম দুইটা যে ভিডিও আছে ওই ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে আপনারা খেলবেন। আর ডিরেক্ট অনলাইন খেলার আগে একটু মাল্টিপ্লেয়ার খেলে নেবেন, মাল্টিপ্লেয়ার খেলে নিলে সরি সিঙ্গেল প্লেয়ার খেলে নেবেন, সিঙ্গেল প্লেয়ার খেলে নিলে ওইটা মানে মাল্টিপ্লেয়ার খেলতে আপনাদের সুবিধা হবে তখন অনেক। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। আমি ইনশাল্লাহ কাল পরশু আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমাদের টিউটোরিয়াল ভিডিও নাম্বার 3 হবে এটা, যেখানে শেষ করেছিলাম লাস্ট ভিডিওটা, ওইখান থেকেই আবার শুরু করব আমি। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিও দেখে ভালো লাগে বা ভিডিও দেখে কোনো কিছু যদি এরকম মনে হয় যে এই ভিডিওতে এটা হলে ভালো হতো, এটা আমি বুঝতেছি না বা জানার কোনো কিছু দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি রিপ্লাইতে দিয়ে দিব, অথবা আমাদের গ্রুপ অথবা ডিসকর্ডে ওই বিষয়ে জানতে চাইলে ওইটার সলিউশন বা অ্যান্সার সব পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।